নমস্কার। ক্রমাগত ঘষে ঘষে যেমন চন্দন কাঠের সূচি শুদ্ধ সুগন্ধ, তেমনি হলেন বা তিনি, কেবলই তাঁরই গীত নৃত্যাদি রাজকীর্তি স্তুত। ক্রমাগত তাঁরই আংশিক উপকরণে, সাধনায়, দানে ধীরে ধীরে উপাসিত বচিন, তাঁরই অরূপ মূর্তি প্রস্তুত হবে অগণিত মনে মনে। আমাদের এবারের নিবেদন সঙ্গীতে এরিনা মুখোপাধ্যায়। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, সে নাম খানি নেমে জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, মন মিলে যায় আজি নীরব রাতে, তারায় ভরা ওই গগনের উষাতে, মন মিলে যায় আজি সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিলু ওই বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে। আমার না যেন করি গোচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে,
যাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে, সকল অহংকারে তোমার ডুবাও চোখের জলে। এই কবিতাটা দিয়ে যে শুরু করলে একটা মানে অদ্ভুত একটা অনুভূতি হয় মনের মধ্যে। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা ছিল, এই যে রবীন্দ্র স্মরণ এই প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে হচ্ছে 25শে বৈশাখ, তো এখানে তো নবনানন্দার বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর, হ্যাঁ, একদম ছোট থেকে নার্সারি ওয়ান থেকে একদম ক্লাস 12 পর্যন্ত তারা অংশ নেয়। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তাদের তো প্রচুর পরিশ্রম করতে হয়, এমনকি আমাদের যে ছেলেমেয়েরা শান্তিনিকেতনে পড়াশুনো করছে, নবনন্দার একটি ওইখানে যে শাখা রয়েছে সেখানকার ছেলেমেয়েরা তারাও তো আমাদের সঙ্গে কলকাতায় এসে যোগ দেয় এই অনুষ্ঠানে, এবং তার আগের দিন চলে আসে ওখানে অনুশীলনী করার পর এখানে এসে এখানে থেকে একই সঙ্গে একইভাবে তারা পরিবেশন করে এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান, এবং একটা মানে অদ্ভুত অনুভূতি, এটা একটা কর্মযোগ্য, মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে প্রস্তুতি আমরা নিয়ে থাকি। মানে বিভিন্ন পাড়ায় যেমন দুর্গোৎসবের প্রস্তুতি হয় নবনানন্দ রবীন্দ্র স্মরণ, এটা আমাদের কাছে একটা উৎসবের মতো, প্রায় দুর্গোৎসবের মতনই, যেরকম ভাবে গড়ে ওঠে সমস্ত, অল্প অল্প করে প্রতিমা তৈরি হচ্ছে, তারপরে রং হচ্ছে, সাজ পরানো হচ্ছে, এইভাবে যেমন ক্রমশ এগিয়ে আসে পুজোর দিনটা, সেইভাবেই আমরা সেই কথায় আবার ফিরে আসব। কিন্তু আমার মনে হয় একটা কবিতা শুনলে ভালো হয়। আপনারা দেখছেন নবনন্দ রবীন্দ্র স্মরণের পঞ্চম পর্ব। আজকে বোধহয় প্রথম শিল্পী আমরা রিনি বিশ্বাস, আবৃত্তির রিনি বিশ্বাস। সুপ্রভাত, যাকে নিয়ে আমাদের আপামর বাঙালির সকাল থেকে সন্ধে আনন্দ থেকে দুঃখ বিরহ বেদনা সমস্তটুকু আবর্তিত, তাঁর জন্মদিনে আরও একবার তাঁকে স্মরণ। আসলে নতুন করে বা একমাত্র একটি দিনের মধ্যে তাঁকে কেন্দ্রীভূত করা বোধ হয় সম্ভব নয়, তবু তাঁর জন্মদিন আমাদের জন্য বিশেষ দিন তো বটেই। ফুল ফোটানো, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বারে বারে ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলি তার ধুলায় পারিস লোটাতে, তোদের বিষম গণ্ডগোলে যদি পাশে মুখটি খোলে ধরবে না রং, পারবে না তার গন্ধটুকু ছোটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোঁটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে, রং যে ফুটে ওঠে কত প্রাণের ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নমস্কার। হে নূতন, দেখাতেই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কোহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মতন রিক্ততার বক্ষভেদী আপনারে গর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, উদয়দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতন এনে দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন। এই কবিতাটা পড়ার একটা প্রশ্ন মনে মনে জাগে, যে মানে কত মডার্ন কবি হলে তার জন্মদিনের কথা চিরনূতন এনে দিল ডাক 25শে বৈশাখ,
সেইখানে উনি নিজে লিখে যান। মাঝখানে একটা কথা উঠেছিল, যদিও সেটা খুব ডিবেটেবল ইস্যু, এই প্রোগ্রামের সাথে ওরা নয়, যে মডার্ন কবি বা আগের যুগের কবি, তখন অনেক বিদগ্ধজন মেনশন করেছিলেন যে রবীন্দ্রনাথ তো আধুনিক কবি, মানে আসলে আধুনিক কবি ছাড়া তো এই ধরনের প্রশ্ন, মানে এই ধরনের কথা লিখতে পারেন পারেন না। না তোমার কি মত এই বিষয়ে? একেবারে, মানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, শুধু যদি গান বা কবিতাই ধরি, অন্য কি সবকিছু বাদ দিলাম, মানে প্রবন্ধ, নাটক, অল্প, যা কিছু, ওর তো চিঠিপত্র নিয়েও তো আমরা বলতে পারি যে এত সুন্দর করে চিঠি লেখা, সেটাও পত্র সাহিত্য একটা। তো কবিতা এবং গানের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ধরনের আধুনিক মনস্কতা ভাবা যায়, মানে এত এত বছর আগে তিনি যেটা লিখে গেছেন, এখনো আমরা প্রতিদিন বোধহয় সকালে প্রথম গানটা রেডিওতে আমরা রবীন্দ্রনাথের গানই শুনি। হ্যাঁ, তো সেটাই, মানে রবীন্দ্রনাথ সবকিছু দিয়ে, মানে কোনো একটা দুঃখ হলে রবীন্দ্রনাথের গানই মনে আসে, কোনো আনন্দে রবীন্দ্রনাথের গানই মনে আসে, তখন কিন্তু অন্য আধুনিক কোনো গান মনে আসে না, যে কোনো কিছু কারণেই হোক। আমরা নিজেদেরকে ব্যক্ত করতে পারি বোধহয় রবীন্দ্রনাথের কথা দিয়ে। হ্যাঁ, ঠিকই তাই। আমরা এই পর্বের শেষ শিল্পীর গানে চলে যাচ্ছি, নিবেদনে দেবাদৃত চট্টোপাধ্যায়। আবার বলে দিই, আগামীকাল ঠিক একই সময়ে ফিরে আসব নবনানন্দার ইউটিউব চ্যানেল, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এবারের নিবেদন দেবাদৃত চট্টোপাধ্যায়। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি, ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি, ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি। নয় ঘরের মেলা, কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষম রঙে জগ রঘুড়ে ফেরা ফেরি, ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি। বাজলো ভেরি, বাজলো ভেরি, বাজলো ভেরি।